মন্ত্রী না করায় প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কর্ণাটকের বিজেপি সাংসদ রমেশ জিগাজিনাগী তার অভিযোগ বেশিরভাগ কেন্দ্রীয় মন্ত্রী উচ্চবরণের হওয়ায় দলিতদের প্রাধান্য দেয়া হয় না বিজেপি দলিত বিরোধী হওয়ায় অনেকেই তাকে ওই দলে যোগ দিতে পালন করেন বলেও দাবি জানান এই দলিত নেতা মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনেই তিনি তার যাবতীয় ক্ষোভ উগড়ে দেন সালের লোকসভা নির্বাচনে দুশো চল্লিশ আসনে আটকে গিয়েছিল বিজেপি ম্যাজিক ফিগার থেকে অনেকটাই কম ছিল সেই সংখ্যা ফলে খুব স্বাভাবিকভাবে কেন্দ্রে বিজেপি সরকার করতে পারেনি। কেন্দ্রে সরকার করেছে এনডিএ তবে নির্বাচনের পর এতদিন কেটে গেলেও জয়ী সাংসদদের মধ্যে খুব বিক্ষোভ চলছে বিজেপি নেতা তথা বিজয়পুরার সাংসদ রমেশ জিগাজিনা গিয়ে এবার নিজের ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী হতে পারেননি বলে মনে প্রচন্ড আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তিনি সেই দলের সমালোচনা করেছেন তিনি এনডিএ সরকার গঠন করায় এবার অনেককেই মন্ত্রী করা যায়নি কারণ মন্ত্রিসভায় শরিক দলগুলিকে বাড়তি গুরুত্ব দিতে হয়েছে তা না হলে সরকারই গঠন হতো না এই পরিস্থিতিতেই দলিত নেতা তথা বিজেপি সাংসদ রমেশ জিগাজিনাগি বলেন দক্ষিণ ভারতে একমাত্র দলিত সাংসদ হিসেবে আমি সাতবার নির্বাচিত হয়েছি কিন্তু সব উঁচু জাতের সদস্যরা মন্ত্রী হয়েছেন দলিতরাকে কি বিজেপিকে সমর্থন করেনি আমি গভীরভাবে মর্মাহত তিনি আরো বলেন যে আমি নিজের জন্য মন্ত্রিসভায় জায়গা চাইনি কি আমি যখন আমার তখন অনেকে সমালোচনা অনেকেই আমাকে আগে সতর্ক করেছিল যে বিজেপি দলিত বিরোধী দলের নেতার এমন প্রকাশ্য মন্তব্যের পর তুমুল ঝড় উঠেছে বিজেপির অন্দরে কারণ এই পরিস্থিতিতে রমেশ যদি কংগ্রেসে যোগ দেন তাহলে তা হবে বিজেপির কাছে বড় সেটব্যাক তার উপর বিজেপিকে সরাসরি দলিত বিরোধী মন্তব্যে যথেষ্ট চাপে পড়েছে কেন্দ্রীয় বন্দ্যোপাধ্যায় তারপরে একই কথা বলেন বিরোধী দলনেতা রাহুল আর এবার এই ভয়ঙ্কর অভিযোগ বিজেপির সাংসদ নিজেই মঙ্গলবার প্রকাশ্যে দলের বিরুদ্ধে তোপ দাগার সময় প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ রমেশ জিগাজিন আগে তিনি বলেন এখানে আমার উপর মানুষের চাপ ছিল যাতে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাই কেন্দ্রীয় মন্ত্রী হই এটা ন্যায় নাকি অন্যায় প্রসঙ্গ তো সাতবারের জয়ী সাংসদ এই রমেশ জিগাজিনাগী তিনবার তিনি জিতেছেন কেন্দ্র থেকে আর চারবার জিতেছেন বিজাপুরা থেকে একবারও হারেননি তিনি টানা চার দশকের রাজনৈতিক কেরিয়ার বিজেপি রমেশ নাগির দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সাতাত্তর হাজার দুশো উনত্রিশ ভোটের ব্যবধানে জয়ী হন রমেশ কর্ণাটকের আঠাশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি সতেরোটিতে যেতে এত কিছুর পরও কেন এ প্রবীণ সাংসদকে মন্ত্রী করা হলো না প্রশ্ন উঠছে তাই নিয়ে